আমাদের এই তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম হওয়ার কারণে অতিরিক্ত লবণ ও পানি বের হয়ে যায়। সে কারণে শরীরের ভিতরে লবণ ও পানির ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি পূরণের জন্য খাবার স্যালাইন খাওয়া প্রয়োজন। তবে যাদের অতিরিক্ত ঘাম হয় সেক্ষেত্রে দিনে 2 প্যাকেট খাবার স্যালাইন, এবং যাদের স্বাভাবিক ঘাম হয় তাদের দিনে 1 প্যাকেট খাবার স্যালাইনই যথেষ্ট। এক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ আছে, হৃদরোগ আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার স্যালাইন খেতে হবে।